ধর পাখি নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে এবং এছাড়া যাতে মানুষজন আরও আসে এর জন্য নানা ধরনের কম্পিটিশনের ব্যবস্থা করছে। আমি পাখি কেনা পাখি পাখি রিলেটেড কুইজ আর হচ্ছে এখানে পাখি স্টলের পার্ট এখন পাখি পাখি কেনা ও এই বিষয়টা নিয়ে কিছুটা হলেও অলির যে এখানে বড় বড় বিল্ডিং হবে তাহলে এই পাখিগুলোর কী হবে, আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই। যে বিষয়টা হলো মাননীয় আমাদের মাননীয় উপাচার্য মহোদয় যখনই অধিকতর উন্নয়ন প্রকল্প হয় আমার ধনগুলো যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, এবং এই যে অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেই জোনটাকে প্রপারলি অ্যাড্রেস করেই হচ্ছে, যে পাখিগুলো কোনোভাবেই তাদের আসা যাওয়াটা বিঘ্ন যাতে না হয় এই বড় বড় বিল্ডিংয়ের ভিতরে বা বাহিরে। সো আমাদের এই পাখি রক্ষা পাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখির অবস্থানকে আরও সুদৃঢ় করবে। তো এখানে কী কী ইভেন্ট আছে সেই বিষয়গুলো নিয়ে অলরেডি কথা হয়েছে, আমি আজকের এই আয়োজনের আহ্বায়ককে এবং আয়োজনের সাথে যারা যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণা কাজে যে সংস্থাটিকে সবচেয়ে বেশি পাশে পায় সেই সংস্থাটি হচ্ছে IUCN, এটি একটি আন্তর্জাতিক সংস্থা। এবারে এই সংস্থার যিনি প্রধান কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জনাব রাকিবুল আমিন, তিনি কিছু কথা বলবেন। ধন্যবাদ প্রফেসর মুনি। প্রফেসর মুনি আমার বন্ধু মানুষ, আমরা একসঙ্গে কিন্তু একসময় কাজ করতাম। আজকে প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, বিশিষ্ট অতিথিবৃন্দ যারা মঞ্চে আছেন এবং যারা অতিথি সবাই এসছেন, সবাইকে শুভ সকাল। এই মেলাটা আমি প্রত্যেক বছর অজন এখানে ক্যামেরা বড় বড় ক্যামেরা দেখা যাচ্ছে। সো এই যে এত উৎসাহ, এত যে উদ্দীপনা, এই উদ্দীপনাটা যে বলবো যে এই প্রকৃতির জন্য যে ভালোবাসা, প্রকৃতির জন্য যে মমত্ব, এটা যারা এখানে এসছেন সবার সেটা বুকে লালন করেন, এই সেটা সেখানে প্রকাশ হয়। এবং বাংলাদেশের যতগুলো স্পিসিস অ্যাসেস করা হয়েছে তার মধ্যে বোধ হয় অলমোস্ট 30% দেখা যাচ্ছে যে বিপন্ন অবস্থায় 200-700 হয়তো আছে। এই এবং শকুন কমে যাওয়ার জন্যে এই প্রকৃতির যে আমরা বলি প্রকৃতির ঝাড়ুদার, সেটি এই যে ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে, এক একটা স্পিসিসের এক একটা ফাংশন আছে। এইখানে সরকারকে কাজ করতে হবে, শুধু সরকার একলা আইন করে পারবে না, আমাদের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। সেটার জন্য এই ধরনের মেলা যত বেশি হবে তত বেশি দেশের জন্য মঙ্গল হবে, তত বেশি পৃথিবীর জন্য আমি শুধুমাত্র বাংলাদেশের বর্ডার সিরিজ সারা বাংলাদেশে ছড়িয়ে যাক, আরও বেশি এরকম মেলা আয়োজন হোক, আমরা আরও বেশি প্রকৃতির জন্যে আমাদের মমত্ববোধ বাড়ুক, সেই আশায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উপলব্ধি করি সেটা হচ্ছে তার বিষ্ঠা দিয়ে কিন্তু সে সারের ব্যবস্থা করছে আমাদের জন্য,